মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে মারার জন্য ফেরাউন জল্লাদ বাহিনী তৈরি করছে, 100-200 নয়, কয়েকশো। কেন? মুসা যদি দুনিয়াতে আসে তার গণগ্রা বলছে যে ফেরাউনের ক্ষমতা চলে যাবে। ফেরাউন এই জন্য সমস্ত বাহিনী ঠিক করলেন, ঠিক করার পরে গোয়েন্দা বাহিনী, জল্লাদ বাহিনী সব ঠিক করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো মুসারে আমি দুনিয়াতে পাঠাবো। মুসার মার পেটে মুসা আলাইহিস সালাম বাফের লুৎফা থেকে চলে আসছেন। আসার পরে তাফসীরের কিতাবে আছে মুসা আলাইহিস সালামের মা যখন গর্ভধারণী হলেন, ছেলে মেয়ে গর্ভে আসলে মায়ের পেট বড় হয় না, কিন্তু মুসা আলাইহিস সালামের মার পেট বড় হয়নি। গোয়েন্দা সংস্থা সবদিকে ঘুরে, জল্লাদরা ঘুরে, মুসা আলাইহিস সালামের মার দিকে তাকাইলে দেখে বোঝা যায় না। এর ভিতরে এখন আল্ট্রাসোনোগ্রাফি করলে ছেলে হয় না মেয়ে হয় বোঝা যায়, ঠিক না? তখনকার জমানো তো সেটা ছিল না। মুসা আলাইহিস সালামের মা তো জানে না ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু আল্লাহ তাআলা মনের ভিতরে বড় ফেরেশানি। কি ফেরেশানি? যদি ছেলে হয় তাহলে আমার ছেলেকে মেরে ফেলবে, এই জন্য মনটা খুব ছোট। আল্লাহর কি কুদরত, দুনিয়াতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের পেটে ছেলেই দিলেন। ভূমিষ্ঠ হওয়ার পর মার চিন্তা বাড়লো না কমলো? মা অস্থির, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জো হইলেন, আয় আমি কি করব। আল্লাহ হুকুম দিলেন, হে মুসার মা, তুমি এই সন্তানকে বাক্সে ভরো। বাক্সে ভরছে, কয় এর পরে নদীতে ফেলে দাও। নদীতে ফেলে দিছে, নদীরে আল্লাহ হুকুম দিল, হে নদী ফানি, তুমি এই বাক্স বাসায় রাখবা, ডুবাইবে না। এবং ফানিকে আল্লাহ হুকুম দিলেন এই বক্স ফেরাউনের গাড়ে বিরেই দিবা। দেখেন আল্লাহর রাখে আল্লাহ মারে কে? মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে আর বক্স গিয়ে বিল্ল কোথায়? ফেরাউনের গাড়ে। জল্লাদ বাহিনী পাইছে, জল্লাদরা পাওয়ার পরে কতল করে ফেলবে। এই ফাঁকে বিবি আসিয়া খবর পাইছে, আসিয়া এসে দেখে এক ফুটফুটে বাচ্চা, দেখতে খুব মায়া লাগে, আদর লাগে। বিবি আসিয়া বলে যে এই তোমরা কারা? আমার স্বামী তোমাদেরকে হুকুম করছে মেরে ফেলার জন্য, আমি আমার স্বামীর সাথে বুঝবো, সন্তান আমার, এই ছেলেটা আমাকে দাও। বিবি আসিয়া ছেলেটা নিয়ে ফেরাউনের কাছে গেছে, কয় তোমার কাছে আমি কোনো জিনিস চাইনি, এই ছেলেটা দেখতে খুব আদর লাগে, মোহব্বত লাগে, আমি এর লালন পালন করে বড় করব, তুমি অনুমতি দাও। ফেরাউন বলে যে তোমাকে এই অনুমতি দিতে পারবো না, কয় সংসার চালাইতে হলে স্বামী স্ত্রীর দুইজনের কথা শুন, একজন আরেকজনের কথা শোনা লাগে। ফেরাউনের যখন বিবি আসি এই কথা বলছে, ফেরাউন বলে যে কথা তো ঠিক, তোমার কথা তো আমি একটু শুনি নাই, এটাও যদি না শুনি, তুমি যদি আমার ছেড়ে চলে যাও তো আমার সংসার তো ব্যর্থ, এমনি ছেলে মেয়ে নাই। বিবি আসিয়া হযরত মুসা আলাইহিস সালামের লালন পালন করছে, হায়াত দিল কে? এরপরে মুসা আলাইহিস সালাম যখন বড় হইলেন, নবুয়ত প্রাপ্ত হইলেন, 6.5 লক্ষ মুসা আলাইহিস সালামের উম্মত বনী ইসরাইল ফেরাউনের অত্যাচার আর জুলুমে তারা মিশর ত্যাগ করে চলে যাবেন। দজলা নদীর কাছে আসছে সবাই একসাথে, দেখে যে নদী সামনে, পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে, হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খাইছি। মুসা আলাইহিস সালাম বলতে কী ধরা খাইছো? কয় সামনে হইলো নদী, আমরা যদি নদীতে ঝাঁপ দেই তাহলে মরে যাব, নদী আমাদেরকে মেরে ফেলবে। পিছনে হইলো ফেরাউনের বাহিনী, ফেরাউনের বাহিনীর আমরা যদি পিছনে যাই তাহলে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারবে, আমাদের মৃত্যু তো নিশ্চিত। মুসা আলাইহিস সালাম বলে, ইন্নাল হায়াত ওয়াল মামাত লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের হায়াত মতের মালিক কে? যদি আল্লাহ আমাদের হায়াত মতের মালিক হয় তাহলে নদীও আমাদেরকে মারতে পারবে না, ফেরাউনের বাহিনীও মারতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ এই উম্মতকে কেমনে বুঝাবো। আল্লাহ বলে যে মুসা তোমার হাতে এটা কি? ওই আসাই লাঠি, ওই এটা মারো না। মুসা আলাইহিস সালাম নদীতে মারলেন, মারার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনারা বলেন তো ফানির দুই ভাগ হয়ে রাস্তা হয় কোনোদিন? কোনো বিজ্ঞানীরা করতে পারবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তি, মুসার লাঠি মারার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। কোনো কোনো তফসির আসছে 6টা রাস্তা হয়েছে। এরপরে মুসার বাহিনী
সমস্ত বনি ইসরায়েল পার হয়ে গেছে, কিন্তু ফেরাউন আপনারা কিচ্ছু জানেন না। ফেরাউন কই? বাসি আছে না মরে গেছে? কোথায়? ফানি মানুষকে মারতে পারে? ফানির কোনো শক্তি আছে? শক্তি আছে না? নাই। এবারের বন্যা বলে যায় নাই আপনাদের এলাকায়? বন্যা হয় নাই? আল্লাহ আকবার, আমার জীবনে এইরকম ফানি, আমার বয়স 53 বছর, আমি এইরকম ফানি কোথাও দেখিনি। বহু বন্যা দুর্গত এলাকায় গেছে। আল্লাহ আকবার, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষজন, মুসলমান ভাইয়েরা কি কষ্ট যে করছেন মনে থাকবে না। আল্লাহর কাছে দোয়া করবেন এই বন্যা কেন হয়। বাইহাকি শরীফের একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন গুনাহ করে আর গুনারে গুনাহ মনে করে না, গুনাহ করার পরে জমিনে যখন হাঁটে, জমিন বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় আল্লাহ, তুমি যাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছো, যাদেরকে সবচেয়ে দামি মানুষ বানিয়েছো, দামি সৃষ্টি বানিয়েছো, তারা তো গুনাহ করে, আমার তো সহ্য হয় না। আল্লাহ বলে যে এই জমিন, তারও আমি বানাইছি, তোমারও আমি সৃষ্টি করছি, তুমি সবর করো। একবার বলে, দুইবার বলে, তিনবার বলে, বলার পরে আল্লাহ বলে যে আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুমি একটু তাদেরকে সতর্ক করো, একটু নাড়া দাও। জমিন যখন নাড়া দেয় তখন ভূমিকম্প হয়। কি হয়? ভূমিকম্প এমনি হয় না, গুনার কারণে হয়। কিসের কারণে? জমিন যখন অতিষ্ঠ হয়ে যায় বন্দার গুনার কারণে, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ একবার, দুইবার, তিনবার জমিনকে নিষেধ করে, চতুর্থবার বলে যে একটু নাড়া দাও। হাদিসে আরও আছে, মানুষ যখন গুনাহ করার পরে পাক হয় না, পাক হয়নি, গোসল করার পরে যখন পাক হয়, শরীর থেকে নাফাক ফানিগুলো জড়েনি, জড়ার পরে কোথায় যায়? জমিনে যায় না? জমিন থেকে কোথায় যায়? খালে যায়, নদীতে যায়। নদীর কাছে যখন চতুর্দিক থেকে গুনার ফানি আসতে আসতে নদী যখন অস্থির হয়ে যায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় আল্লাহ, তোমার বান্দারা এত গুনাহ করছে যে এই গুনার ফানিগুলো আমার এখানে আসার কারণে আমি এত সহ্য হয় না। একবার, দুইবার, তিনবার ফরিয়াদ করে সমুদ্রের ফানি। আল্লাহ বলে যে তুমি একটু তোমার ফানির যে কুদরতি শক্তি আছে, এই শক্তি একটু দেখাই দাও, তুমি একটু চক্কর দাও। ফানি যখন ঘুরে তখন ফানি আসমানে উঠে, আসমান থেকে জমিনে পড়ে, ঘূর্ণিঝড় হয়, ঠিক না বেটি? গুনার কারণে আমাদেরকে গুনাহ ছাড়তে হবে। একটা হলো রাষ্ট্রীয় গুনাহ, আরেকটা হলো সামাজিক গুনাহ, আরেকটা হলো ব্যক্তিগত গুনাহ। রাষ্ট্রীয় গুনাহ আমাদের দেশে হচ্ছে, হাদিস শরীফে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাষ্ট্র কি গুনাহ করে? ইজাত তুখিজাল ফাইউদু আলান, যাদেরকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন, তারা রাষ্ট্রের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত করে। কথা ঠিক না বেটি? করে নাই? এক এক মন্ত্রী, এমপি, ফকিরের বাচ্চা, কৃষকের বাচ্চা, কৃষকের ছেলে, তার বাবা কৃষি কাজ করতো, কোনো লেখাপড়া জানতো না, সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক, সব বিদেশে পাচার করে। এদের রাষ্ট্রের সম্পদ নষ্ট নয়। হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তুখিজাল ফাইউদু আলান, রাষ্ট্রের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদে পৈতৃক সম্পদ মনে করবে, তখন আল্লাহ পাকে আযাব দিবেন। এরপরে কি? ওয়া যাকাতু মাগরামান, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এরা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দেয় সবাই? আমাদের প্রত্যেকের ঘরে নেশা পরিমাণ স্বর্ণ আছে না? নাই। 4 ভরি 5 ভরি 7 ভরি স্বর্ণ নাই, কিন্তু আমরা কি যাকাত দেই? আমাদের মেয়েরা দেয়? দোকানদার, এই যে ফেনীতে ফুলগাজীতে দোকান আছে, এরকম শত শত মানুষ নাই? এই ব্যবসার টাকা ইনকাম করার পরে, যা পুরো বছর খাওয়ার পরে অতিরিক্ত টাকা আছে না? নাই। এটা হিসাব করে কোনোদিন যাকাত দেই? তো যাকাতকে জরিমানা মনে করা এটা ব্যক্তিগত গুনাহ। বল আমানত মাগনামান, আমানতের খেয়ানত করবে, দুর্নীতি করবে, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা ব্যাংকে রাখছে, ব্যাংকের ম্যানেজার আরেকজনকে হাজার কোটি টাকা দিয়ে দিছে, জনগণের টাকা কারে দিছ? আমানতের খেয়ানত, তো আল্লাহই আযাব দিবেন। এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। রাত অনেক হয়ে গেছে, আমি আর দেরি করব না, একটা কথা বলি, ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করবে তাদের মোকাবেলায় ওলামা ইকরামের যেই রকম জিম্মাদারি, আপনাদেরও এই রকম জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় করবেন তো ইনশাআল্লাহ। যদি আলেমরা ডাক দেয়, এই ডাকে সারা দিলে, হুজুর তো বলে গেছেন এটা জিহাদের সওয়াব পাবে,
গুণবিষয় বলেনি। ইসলামের জন্য যদি আপনি হক কথা বলেন, কালিমাতু হাক্কি নিন্দা সুলতানি জাহির, জালেম বাদশার সামনে, জালেম শাসকের সামনে সত্য উচ্চারণ করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহাদের সওয়াব দান করবেন। আমরা এতটুকু পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা শুরুতে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন। কি পড়া? বিসমি, ওই নামের সহিত, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আল্লাহ প্রদত্ত শিক্ষা আছে না? থাকার কারণে আমাদের ছেলে মেয়েগুলো নাস্তিকার বেইমান হচ্ছে। এই নাস্তিকার বেইমানি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য কি লাগবে? কোরআনের শিক্ষা লাগবে। এই মাদ্রাসা হওয়ার কারণে আপনাদের, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসাগুলো থাকলে আমাদের লাভ না ক্ষতি? মাদ্রাসার আসাযা ইকরাম তালেবে ইলমরা প্রতিদিন জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আল আপনাদের জন্য দোয়া করে, সমস্ত মাদ্রাসাগুলোতে সকালবেলা দোয়া হয় ফজরের নামাজের পরে, আয় আল্লাহ আত্রাফকে তমাম মুসলমানকে তওয়াঙ্গর কর দে, হয় কি না? উজু তো আপনাদেরকে কোনোদিন টাকা নিছে এই দোয়ার জন্য? তারা দোয়া করতেছে আল্লাহ সুরা ইয়াসিন পরে আমাদের এই আত্রাফের সমস্ত মুসলমানদেরকে আপনি সম্পদশালী বানিয়ে দিন। তো আপনারা সম্পদশালী হইলে মাদ্রাসার কোনো লাভ আছে? আপনাদের না লাভ? এরা দোয়া করে কেন? এই এদের দোয়ার কারণে যারা অসহায়, যারা দরিদ্র, যাদের টাকা পয়সা নাই, তারা আল্লাহ তাআলা রহমতে টাকার মালিক হয়ে যাবে। আমি একটা কথা সব জায়গায় বলি, আমাদের বাড়ি হলো জিরি মাদ্রাসার পাশে, নাম শুনছেন নি? জিরি মাদ্রাসার পাশে একটা জিরি গ্রামে একজন রিক্সাওয়ালা ছিল, ওর উনি রিক্সা চালাইতেন, আমরা আমিও দেখছি রিক্সা চালাইতেন, কিন্তু ওনার চারটা ছেলে, একটা ছেলে আফগানিস্তানে শাহাদত বরণ করছেন, আলেম বানাইছে, আর তিন ছেলে আওয়াম অশিক্ষিত, কিন্তু রিক্সা চালাইয়ে সারা বছর টাকা ইনকাম করে, এক টাকা দুই টাকা পাঁচ আনা দশ আনা জোগাড় করে জিরি মাদ্রাসার সমস্ত আসাদাই ক্রামদেরকে এক বছর একবার খানা খাওয়াইতেন, বছরে একবার। এবং খানা খাওয়ার সময় দোয়া বলতেন, হুজুর আমি তো গরিব মানুষ, রিক্সা চালাই, আমার তো টাকা পয়সা নাই, আমার তো মনে চায় যে মাদ্রাসায় কিছু সাহায্য করি, কিন্তু আমার তো সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার কিন্তু তিনটা চারটা ছেলে আছে, আপনারা একটু দোয়া করেন আমার ছেলেগুলোকে যেন আল্লাহ টাকা দেয়, পয়সা দেয়, ছেলেরা যেন মাদ্রাসায় দান করতে পারে। একেবারে বাস্তব ঘটনা বলতেছে আপনাদেরকে, দেখবেন এখানে খোঁজ নিয়ে জানবেন। উনি রিক্সাওয়ালা, ওনার চার ছেলে, এক ছেলে মারা গেছেন, তিন ছেলে, এক ছেলে কিছুদিন আগে মারা গেছেন, আর দুই ছেলে আছে, তিনজন ছেলে বেঁচে আছেন, তিনজনেই হাজার হাজার কোটি টাকার মালিক, তিনজন অশিক্ষিত। এই যে রডের ইন্ডাস্ট্রি আছে এক ভাই একজনের, আরেকজনের শিপ ব্যবসা আছে, চট্টগ্রাম টাউনে খুব আলিশান আলিশান বাড়ি আছে এদের, জিরি মাদ্রাসায় একটা লম্বা বিল্ডিং একজনে করে দিছে। কাদের দোয়া? কথা কয় না, বেগুনা মাসুম বাচ্চা তালেব এলেম এবং আলেমদের দোয়া। দোয়ার দরকার আছে না নাই? আপনাদের যদি দোয়ার দরকার হয়, মাদ্রাসাকে মহাব্বত করবেন, আলেমদেরকে মহাব্বত করবেন, লাভ আছে না ক্ষতি? ওলামা একরামের পাশে থাকলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করে, মুসিবত থেকে হেফাজত করে, টাকা পয়সা আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, আলেমরা দোয়া করবে এখলাসের সাথে, পারবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসার তালেব ইলমদের দিকে খেয়াল রাখবেন, বিদ্বেষ রাখবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, মনে থাকবে। শেষ কথা বলি, এখানে যারা মুরব্বিয়ানে কেরাম, বয়স্ক মুরব্বীরা আছেন, হাদিসের একটা অংশ প্রথমে বলছিলাম, আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, আরেকটা ওসিয়ত করেছেন, হে আয়েশা, রাত্রে ঘুম যাওয়ার সময় এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব নিয়ে ঘুমাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের আগে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত কেমনে করব, অনেক সময়ের দরকার? রাসূল বলেন, ঘুম যাওয়ার সময় যেই ব্যক্তি তিনবার সুরা ইখলাস পাঠ করে ঘুমাবে, এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহ পাক তার আমল নামায় সেই সওয়াব দান করবে। এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে অনেক সময়, তিনবার সুরা ইখলাস পড়তে কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড, কত সেকেন্ড? এক মিনিটও নয়। আর ওই দোয়াটা, যেই দোয়া চারটা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সেটা পড়তে 10 সেকেন্ড লাগবে, টোটাল কত সেকেন্ড?
40 সেকেন্ড, এই 40 সেকেন্ড ব্যয় করার কারণে আমরা যদি এক খতম কোরআন শরীফের সওয়াব পাই, একটা মকবুল উমরা হজের সওয়াব পাই, লাভ না ক্ষতি? স্যার এই লাভ কারার কারার দরকার? আমরা সবাই আমল করবো তো ইনশাল্লাহ, আমাদের মা বোনরা যারা ঘরে আছে তাদেরকে বলবো তো ইনশাল্লাহ, এই কথা তাদেরকে গিয়ে বলবেন আল্লাহ তাআলা আপনার ঘরকে নূরে নূরানি আলোতে আলোকিত করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।